ইজাজা আনাসুরুল্লাহি অলফাথু এভাবে পড়া যাবে না পড়তে হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাসে আমরা সুরাতুল নাসর অর্থাৎ ইজাজা সুরা অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ শেখার চেষ্টা করবো ইনশ আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং যাদের কাছে ভিডিও ভালো লাগবে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আ উজু বিল্লা হি মিনা শাইত নির জিম বিস্মিল্লা হি র ই আল জা জাবর জা আমাদা খালি আলীপ ই জ্যা মাদার হার পাখালি টান জিম জবর যা বামে আছে খালি আলিফ অর্থাৎ মাদের হরফ মাদের হরফের বামে আসছে গোল হামজা অর্থাৎ এখন চারা লিপটা আনতে হবে উপরে চারা আলিপের সংকেত আছে ইজা জিব্বার মাঝখানে উপরে সব দিয়ে ইজা নরম করে জিব্বার আগা উপরে দাঁতে লাগাই ইজা যা জিব্বার মাঝখান উপরে সব দিয়ে এইসব অক্ষরে আমরা ভুল করে থাকি বেশিরভাগ ইজা নরম ইজা আ! তাবর আহ নুন জাবর না মিলবে সদের সাথে সফির অক্ষর দিবা নিচে সাপ দিয়ে নস নস বতাস বের হবে নস রু রু মিলবে লামের সাথে লামের সাথে চারিদিকে দিবের পর দেবে রুল ল হাজের হি রুল ল হি এই যে খাড়া জাবর জন্য একালিপ টান মাদের খাড়া জবর খাড়া রুল মাদের হরক রুল ল হি আল্লা শব্দ ডানে পেশ অথবা জবর আসলে আল্লাহ শব্দ মোটা হবে অর্থাৎ ল হবে আকার প্রকাশ পাবে না জের থাকলে তখন আকার প্রকাশ পাবে লা হবে এখানে হবে মোটা আমিল তাই সাথে শব্দে ফত হু কিন্তু এখানে আমরা অক্ষো করবো অক্ষ করলে ফত হু হবে না এখানে মনে মনে সাকিন ধরতে হবে তাহলে পড়তে হবে অল ফাতবে হায়ের সাথে সব দিয়ে অজবর অজবর রা হবে না অ র অর আমেলবে এর সাথে আই অ র আই কোনো টান নেই অর আই তাজাবর তা বে নুনের সাথে তান এই যে নুনে মেমে তাজ দিত এর ডানে থাকবে হরকত তাহলে এই নুন অজীব গুন্না অর্থাৎ অনেক কিছুক্ষণ ধরে রাখতে হবে অর আই তান বি নুনের সাথে তান পরে আসে নুন যাবর না বামে খালি আলি বেখালিপ ডান তান না সিনজাবর সাপ দিয়ে সফির বাতাস হবে অর আই তান না সা ইয়া যাব ইয়া মিলবে ডালের সাথে এ যে সংকেত দেওয়া আছে ডালের সাকিন কলকালা। ইয়া হদে দেখা হবে ইয়া হদে খিস খুঁ লাম লু লু মিলবে ওর সাথে লু পেসের ও সাকিন মাদার সরফ একালিপ্যান্ট ইয়া হদে খু লু খু কোনো টান নাই লু একালিপ্যান্ট খু লু নুন যেমন না খু লু না ফাই ইয়াজের ফি জের বামি ইয়ে থাকেন মাদার হরফ একালিপ্যান্ট ফি ডালদের দিই দি মেলবে ইয়ার সাথে দি নন্দের নি নুন নি ফি দি নি ফি দি নি মেলবে এই লামের সাথে আল্লাহ শব্দ এই লামে তার দুইবার পড়তে হবে পরে লামে খারাপ হবে এখানে আল্লাহ শব্দের ডানে আসছে জের অর্থাৎ এখানে লা হবে ল হবে না এখানে হবে পাতলা লয় আকার দিলে লা পাতলা হয় লয় আকার না দিলে ল মোটা হয় লাপ টান আছে খেলা জবর হি আমিলর অ বামে আছে খালি আলিপ একালিপ টান অফ অ জিম দিয়ে যাব জান জান হওয়ার কথা কিন্তু এখানে আমরা অফ করবো অর্থাৎ স্টেশন পেয়েছি এখানে থামব থামার জায়গায় অর্থাৎ অক্ষ দুই জবরে অক্ষ হলে এক জাবর বাদ দিয়ে একালিফ টানতে হয় একে মাদে ইয়দ বলা হয় আর সামিলবে বায় সদে সব পরে বি বেহ দিয়ে বেহ হা সাব দিয়ে বি হা হামেল হাম বিহাম দালদের দি বিহাম দি হসাবিহ বিহাম দি রজাবর রা হবে না রজাবর রমেল বিজের বি বি কাবজবর কা রব্বি কা রব্বি কা কোনো টান নেই অজাবর র অমেলবে সিনের সাথে অস সফি রব জীবানি সাব দিয়ে বাজার হবে অস আলিফ খালি ভাব লাগবে না অস তারপর তা তামিল গয়নের সাথে তগ ত্ব কণ্ঠন শেষ অংশ থেকে গয়ন অস তগ ফাজের ফি ফিমেল বের রয়ের সাথে ফির হাফের হু ফের হু এখানে যদি আমরা অক্ষ করি অস তগ ফের তখন এই ফিমেল বে রয়ের সাথে ফির হায় এসে অক্ষ হবে হায় মনে মনে সাকিন ধরে অস্তাগ ফের আর যদি অক্ষ না করি অস্তগ ফের হু কিনা হু আমাদের এই ইমেল সাথে ইন অজেব গুন্না না ইন নুন যাবন না ইন না হা উল্টো ফের হো মাদার হার বাকা লিখতেন ইন না হো কাপ আলিপ যাব কা মাদার হার বাকা লিখতেন কা নুন যাবন কা না তা যাবর তা তামিল বাবার সাথে তাও পরে রয়ে জবর ও বামে আছে খালি আলিপ তাও ও একা লিখতেন তাও ও

نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله يكون فسبح رَبِّكَ وَاسْتَغْفِرْهُ واستغفره كَانَ كان বাবা আশা করি বুঝতে পারছেন সবাই বারবার প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ শুদ্ধ হয়ে যাবে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত